ইডেনে কলকাতাকে দেখার আশা বেঁচে রইল সমর্থকদের। রাসেল ঝড়ে শেষ হায়দ্রাবাদ, মরণ বাঁচন ম্যাচে জয়। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আয়ার জিতলেন 54 রানে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রেয়াস আয়ার। পুনের মাঠে একাধিকবার আগে ব্যাট করে ম্যাচ জিতেছে দলগুলো, সেই হিসেবের উপরেই ভরসা রেখেছিলেন তিনি। তবে শুরুটা ভালো হয়নি কলকাতার। তবে শেষ ওভারে 3 ছক্কা মেরে রাসেল এনে দিলেন চ্যালেঞ্জিং পুঁজি। ওয়াশিংটন সুন্দর শেষ ওভারটা করতে এসে যেন বিপদেই পড়লেন। আন্দ্রে রাসেল ভয়ঙ্কর চেহারায় দাঁড়িয়ে গেলে বোলারের আসলে কি বা করার থাকে। সুন্দর তার বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না। প্রথম 2 বলে মাত্র 2 রান দিলেও তৃতীয় বলটিতেই হজম করলেন ছক্কা। তারপরের বলে সুযোগ থাকার পরও রান নিলেন না রাসেল স্ট্রাইকে থাকার জন্য। সিদ্ধান্তটা কাজেও দিল। পঞ্চম বলটি ইয়র্কার করতে গিয়ে সুন্দর দিলেন লো ফুল টাস, স্লপ সুইপে মিড উইকেটের উপর দিয়ে বল সীমানার বাইরে আছড়ে ফেলেন রাসেল। পরের বলটি আবারও ফুল শট, এবারও একই পরিণতি মিড উইকেটে। শেষ ওভারেই 3 ছক্কা হাঁকিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতাকে 6 উইকেটে 177 রানের বড় পুঁজি এনে দিল রাসেল। 28 বলে 3-4 আর 4 ছক্কায় 49 রানে অপরাজিত থাকলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। প্রথমে বেঙ্কটেশ আয়ারকে 7 রানে হারায় কলকাতা। তবে আজিঙ্কা রাহানে আর নীতিশ রানার 33 বলে 48 রানের জুটিতে পাওয়ার প্লেটা দারুণ কাটে দলটি। 6 ওভারে তোলে 1 উইকেটে 55 রান। 8ম ওভারে বল হাতে নিয়ে জোড়া উইকেট তুলে নিলেন উমরান মালিক। নীতিশ 16 বলে 26 আর রাহানে 24 বলে 28 করে তার শিকার হলে ফের চাপে পড়ে যায় কলকাতা। এরপর শ্রেয়াস আয়ার 9 বলে 15 আর রিঙ্কু সিংও 6 বলে 5 অল্প রানে আউট হয়ে যান। 94 রান তুলতেই 5 উইকেট হারিয়ে বসে কলকাতা। সেখান থেকে দলকে টেনে তোলেন আন্দ্রে রাসেল আর স্যাম বিলিংস। 6ষ্ঠ উইকেটে 44 বলে 63 রান যোগ করেন তারা। 29 বলে 34 করে বিলিংস ফিরলে ভাঙে এই জুটি। তবে রাসেল এক প্রান্ত ধরে তাণ্ডব চালিয়েছেন শেষ পর্যন্ত। তার আক্ষেপ থাকতে পারে একটাই, অপরাজিত থেকেও মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরিটা পেলেন না। জবাবে হায়দ্রাবাদ ব্যাট করতে নামার পরে বল হাতে হায়দ্রাবাদকে প্রথম ধাক্কাটা দেন সেই রাসেল। কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন তিনি, মাত্র 9 রান করে কিউই অধিনায়ক। 9 রানে আউট হয়ে যান রাহুল ত্রিপাঠীও। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। কলকাতার হয়ে 1টি করে উইকেট নিয়েছেন উমেশ, নারিন এবং বরুণ। 2টি উইকেট নেন সাউদি, রাসেল নেন 3টি উইকেট। ফলে ইডেনে কলকাতাকে দেখার আশা বেঁচে রইল সমর্থকদের। রাসেল ঝড়েই শেষ হয়ে গেল হায়দ্রাবাদ।